নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে আমি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট এমনকি লেটেস্ট আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন হয়ে আছেন তো তারা দেখুন ভিডিওটির নিচে একটি লাল কালাকা সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন তো আপনারা কিন্তু অবশ্যই এই লাল কালাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন বন্ধুগণ আর না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আজ কিন্তু তেইশে মে সারা দেশে কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল কিন্তু ইতিমধ্যে গণনা শুরু হয়ে গেছে তো রাজ্যে দেশে রাজ্যের পাশাপাশি কিন্তু পুরো দেশে কিন্তু বিজেপি সরকারের ঝড় বইছে কার্যত বলা যায় তো রাজ্যেও কিন্তু সেই একই অবস্থা তো দু হাজার চোদ্দো লোকসভার থেকে কিন্তু এই দুই হাজার উনিশ লোকসভা কেন্দ্রে কিন্তু বিপুল ফল বা বিপুল কিন্তু আসন পেয়েছে বিজেপি তো সেটি আমরা দেখে নেবো একবার কে কোথায় রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা যে কেন্দ্র রয়েছে তো সেই রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী কোথায় এগিয়ে রয়েছে তো সেটি আমরা এক ঝলকে ছকের মাধ্যমে কিন্তু দেখে নেব তো বন্ধুগণ ইতিমধ্যেই কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখবো যে কিন্তু দেশে পুরো দেশে কিন্তু বিজেপি তিনশো প্লাস কিন্তু আসন ক্রস করে ফেলেছে তো এবার রাজ্যে তো রাজ্যে কিন্তু বিয়াল্লিশটির মধ্যে কিন্তু তৃণমূল অর্থাৎ টিএমসি কিন্তু পঁচিশটি আসন পেয়েছে আর বিজেপি পেয়েছে কিন্তু পনেরোটি আসন তো সেই সব বিয়াল্লিশটি লোকসভা আসনে কোথায় কোন প্রার্থী এগিয়ে রয়েছে তো সেটি আমরা কিন্তু এবার দেখে নেব তো দেখুন এখানে প্রথমে বলে ধরেছে যে কেন্দ্র তারপরে এগিয়ে তারপরে হচ্ছে দলের নাম তো দেখুন কোচবিহারে এগিয়ে রয়েছে নিশ্চিত প্রামাণিক বিজেপি তারপর আলিপুরদুয়ারে জনবাল্লা বিজেপি জলপাইগুড়ি জয়ন্তরায় বিজেপি দার্জিলিংয়ে রাজুবিস্ত বিজেপি রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী বিজেপি তো এই সব জায়গায় কিন্তু বিজেপি প্রার্থীগুলো এগিয়ে রয়েছে তারপর বালুরঘাটে অর্পিতা ঘোষ তৃণমূল কংগ্রেসের যিনি এগিয়ে রয়েছেন তারপর মালদা উত্তরে কিন্তু খগেন মুর্মু বিজেপি এগিয়ে রয়েছেন তারপর মালদা দক্ষিণে শিরোপা মিত্র বিজেপি এগিয়ে রয়েছেন তারপর দেখুন এখানে জঙ্গিপুরে খালিলুর রহমান তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছেন মুর্শিদাবাদে দে মাহফুজা খাতুন বিজেপি এগিয়ে রয়েছেন বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী তিনি এগিয়ে রয়েছেন কংগ্রেসের তরফ থেকে তারপর কৃষ্ণনগরে মহুয়া মিত্র তৃণমূল কংগ্রেস তিনি এগিয়ে রয়েছেন তারপর দেখুন এখানে রানাঘাটে জগন্নাথ সরকার বিজেপি এগিয়ে রয়েছেন তারপর বর্ধমান পূর্ব সুনীল মণ্ডল তৃণমূল কংগ্রেস তিনি এগিয়ে রয়েছেন তো বন্ধুকান এখানে কিন্তু আপনাদের জানিয়ে রাখবো এটি কিন্তু সর্বশেষ আপডেট নয় তো এখনও কিন্তু এখনও পর্যন্ত কিন্তু গণনা চলছে তো দেখুন এখানে যারা যারা এগিয়ে রয়েছে তো তাদের নাম বর্ধমান পূর্ব সুনীল মণ্ডল তৃণমূল কংগ্রেস বর্ধমান দুর্গাপুর সুন্দর সিং আলওয়ালিয়া বিজেপি আসানসোল সুপ্রিয় বিজেপি বোলপুর অসিত মাল তৃণমূল কংগ্রেস বীরভূমের শতাব্দী রায় তৃণমূল কংগ্রেস তারপর বনগাতে শান্তনু ঠাকুর বিজেপি ব্যারাকপুর অর্জুন সিংহ বিজেপি হাওড়া পশুন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস উলবুরাতে সাজেদা আহমেদ তৃণমূল কংগ্রেস শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি হুগলিতে লকেটের চট্টোপাধ্যায় বিজেপি আর রামবাগে অপর্বা পদার তৃণমূল কংগ্রেস তমলুকে হচ্ছে দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরামবাগে অপরূপা পোদ্দার তারপরে কাঁথিতে হচ্ছে শিশির অধিকারী ওরফে দেব তো দেখুন এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছেন তারপর ঘাটাল ঘাটাল ঘাটালে তারপরে দেখুন এখানে দেব এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস তারপর দেখুন ঝাড়গ্রামে কুমার হেমব্রাম বিজেপি এ পুলিয়া যতীনমাই মাহাতো বিজেপি বাঘপুরে সুভাষ সরকার বিজেপি বিষ্ণুপুরে সমুমদ্রখা বিজেপি মেদিনীপুরে মানুষ ভুজা তৃণমূল কংগ্রেস দমদমে সৌগত রায় তৃণমূল কংগ্রেস বারসাতে কাকুলি ঘোষদস্তিদার তৃণমূল কংগ্রেস বসিরহাটে নুসরাত জাহান তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু এগিয়ে রয়েছেন তারপর দেখুন এখানে জয়নগরে প্রতিমা মণ্ডল তৃণমূল কংগ্রেস চৌধুরী মোহন জাটুয়া তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যাদবপুরে মিমি চক্রবর্তী কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা দক্ষিণে মালাড়ায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এগিয়ে রয়েছেন তো বন্ধুগণ এটি যেহেতু এখনও ফলাফল কিন্তু ঘোষণা হয়নি এখনও কিন্তু গণনা চলছে তো সেই মুহুর্তে কিন্তু সেই জন্য কিন্তু এটি চূড়ান্ত আপডেট নয় তো এটি কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু পাল্টে যেতে পারে তো বন্ধুগান এরকম বিভিন্ন প্রতিনত আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন এবং বন্ধুগান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ